বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আর যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করব। সেটা আছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 এর রেজাল্টের ব্যাপারে আমি এই রেজাল্টের ব্যাপারে কয়েকটা আপডেট দিয়েছিলাম যে কখন দিতে পারে রেজাল্টটা তা অনেকে দেখা গেছে মনক্ষণ্ন হয়েছে যে আসলে যে সময় বললাম তার ভিতর তো রেজাল্টটা দিল না ভাই আমরা বিষয় বলতে চাই যে আমরা বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যভিত্তিক যে তথ্যগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের সময়ে অতি দ্রুত যত দ্রুত সম্ভব তথ্যগুলো জানানোর চেষ্টা করি এখন একটা বিষয় এটার এটা যে জন্য আপনাদের সাথে করি সেটা হচ্ছে যদি আপনারা জানেন বা জানতে পারেন যে রেজাল্টটা কখন আসতেছেন যারা সেইভাবে ভাইবা প্রস্তুতি বা ভাইবার জন্য মানসিক প্রস্তুতি নিতে পারেন সব আপনাদের জন্য করা কিন্তু অনেক সময় হয় কি যে দেখা গেছে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা প্রাথমিক শিক্ষক নিয়োগের কেন্দ্রীয় কমিটি একটা সিদ্ধান্ত নিল বিভিন্ন কারণে এই সিদ্ধান্তটা পরবর্তীতে হেল্ড আপ হয়ে যায় বা পরবর্তীতে পিছিয়ে যায় এর জন্য আসলে আমরা কতটুকু দায়ী এটা একটু বিবেচনা করবেন একটা হিন্স বা একটা উদাহরণ আপনাদের সাথে দিই সেটা হচ্ছে যে এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে পরীক্ষার সময়সূচিটা দিছিল আপনারা মনে করে দেখেন যে এক পরীক্ষার ডেট চারবার চেঞ্জ করছে বিভিন্ন কারণে মানে পরীক্ষা দেখা গেছে প্রথমে একটা ডেট দিল সেটা এসএসসি পরীক্ষা এবং এইস পরীক্ষার কারণে সেটা স্থগিত করলো পরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ আসলো ওই ডেটটা যখন দিল পরের ডেটটা প্রাথমিক শিক্ষা সপ্তাহের কারণে স্থগিত করলো তারপরে এইভাবে পর্যায়ক্রমে একটার পর একটা আসতে আসতে হ্যাঁ দেখা গেছে চার থেকে পাঁচবার এই পরীক্ষার ডেটটা চেঞ্জ হয়েছে সিদ্ধান্ত ছিল যে এর পরে দিয়ে দেবে পঁচিশ তারিখ বা বাইশ তারিখের বাইশ তারিখ বা পঁচিশ তারিখের ভিতরে তা একটা তথ্য আপনাদের দিতে পারি সেটা হচ্ছে যে আসলে সকল যে সমগ্র বাংলাদেশে একষট্টিটা জেলার একষট্টিটা জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট রেডি এই রেজাল্টটা কমপ্লিট এবং রেজাল্ট সিট তৈরি হয়ে গেছে যে কোনো সময় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের যে কেন্দ্রীয় কমিটি আছে তারা সিদ্ধান্ত নিয়ে যে কোনো সময় রেজাল্টটা পাবলিশ করে দিতে পারে এইটা এটা হানড্রেড পারসেন্ট একটা কারেক্ট তথ্য আর আপনাদের কাছে অনুরোধ আমরা যে তথ্যগুলো শেয়ার করি অনেক সময় সেটা মিলে না সেটা এই কারণেই যে দেখা গেছে সিদ্ধান্ত নিয়ে তারা অনেক সময় বিভিন্ন কারণে ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পারে না এই জন্য তার মানে এটা না যে আমরা ফেক নিউজ বা ফেক কোনো তথ্য শেয়ার করছি এটা একটু বিবেচনা করবেন আর একটা বিষয় সামনে পরীক্ষা আছে অনেকগুলো পরীক্ষা আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে এনএসআই এর অনেকগুলো পোস্টের পরীক্ষা আছে তারপরে আপনার ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে তারপরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আছে একটা জিনিস আপনাদের বলতে চাই যে এই পরীক্ষাগুলোই যারা অঙ্ক এবং ইংলিশে এগিয়ে থাকবেন তারাই মূলত টিকবেন আর এই অঙ্ক এবং ইংলিশের জন্য আমি টোটাল মেইনলি আগে গণিতের জন্য আমি টোটাল গণিত একেবারে আপনাদের করে মনে করেন দিব আশা করি আপনারা আমার সাথে থাকবেন দেখেন কিভাবে আমি এই গণিতগুলো পর্যায়ক্রমে একটা একটা করে দিব এই জন্য সাথে থাকবেন আর সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আমাদের চ্যানেলে গণিতের প্লে লিস্ট করা আছে এবারে শর্টকাট সুন্দরভাবে আপনাদের সামনে গণিতগুলো এখন আবারও দিব এই নিবন্ধন পরীক্ষা এনএসআই পরীক্ষা এবং সার্বিক অন্যান্য যে সরকারি পরীক্ষাগুলো সামনে আসে সেইগুলোর জন্য এই গণিতের একেবারে সহজভাবে শর্টকাট নিয়মে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ বিভিন্ন গণিতের এবার বলতেছি যে গণিতের টোটাল পার্ট এ টু জেড হ্যাঁ পিতা পুত্রের থেকে শুরু করে আপনার শতকরা তারপরে লাভ ক্ষতি সুদাসল একেবারে একটা পরীক্ষার প্যাকেজ আপনাদের সামনে তুলে ধরবো পর্যায়ক্রমে আর যে পর্যন্ত তুই খোদা পেয়েছ আর রেজাল্টের ব্যাপারে কোনো চিন্তা নাই সামনে দ্রুতই রেজাল্ট পেয়ে যাবেন আর যাওয়ার আগে যেটা বলতে চাই যে আপনার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তো আপনারা দিচ্ছেন সামনে রেজাল মানে সামনে হিউজ একটা সার্কুলার আসতেছে ওয়েট অ্যান্ড সি দেখেন কত বড় সার্কুলার একষট্টি হাজার পোস্ট সৃষ্টি হবে প্রাথমিক পর্যায়ে বিশ হাজারের নিয়োগ আসবে ডিসেম্বরের ভিতরে নিয়োগ আসবে ইনশাল্লাহ আজ পর্যন্তই খোদা হাফেজ আর যদি আপনারা আমাদের সাথে থাকতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ